হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আজকে আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে, অনেকদিন পরে একটা ভিডিও দিচ্ছি। এবার বলে দিই আজকে এখন আমি আছি লাদাখে, তো সবার আগেই তোমাদেরকে বলে দিই ওয়েলকাম টু লাদাখ। এই ট্যুরে আমার মোটামুটি 16 থেকে 17 দিনের প্ল্যান আছে। এখানে শুরুতে এক সপ্তাহ আমাদের লে লাদাখে ঘোরার ইচ্ছে আছে, নেক্সট উইকটা কাশ্মীরে। তোমাদের সাথে সবকটা ট্যুরই ডে বাই ডে আমি শেয়ার করবো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে আর দেরি না করে তোমাদের দেখিয়ে দিই কি করে আমি লেতে পৌঁছালাম। লাদাখে এলেই সবার আগে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো অ্যাক্লিমাইজেশন। তো কারণ আমরা যেহেতু সমতলের বাসিন্দা, আমরা যদি এতটা হাইটে চলে আসি, এটা প্রায় এখানকার ম্যাক্সিমাম জায়গাগুলোই 14-15 হাজার ফিটের ওপরে। তো সমতল থেকে ডিরেক্ট লেতে চলে আসার পর যেহেতু ফ্লাইটে আসি কিছুটা প্রবলেম হয়। তো তা সবার আগে যদি কারোর সিকিম বা তোমরা যদি অন্য কোনো জায়গায় গিয়ে থাকো, তোমাদের যদি কখনো এমএসের প্রবলেম হয়, তাহলে আমি সাজেস্ট করবো লাদাখ আসার আগেও এমএসের জন্য ডায়ামক্স বা বিভিন্ন রকমের ট্যাবলেট রয়েছে, সেটা ডাক্তারের সাথে কথা বলে একবার খেয়ে এসো। আর নেক্সট হলো লাদাখে এসেই, মানে লেতে এসে যখন পৌঁছাবে, তো চেষ্টা করবে লেতে 2-3 দিন অ্যাক্লিমাইজেশনের জন্য রাখার। এটা আমরা এখানে বিভিন্ন সেনাবাহিনী মিলিটারিদের সাথেও কথা বলে দেখেছি, ওরা তো 6 দিন সাজেস্ট করে, বা 6 দিন তো একটা ট্রিপের জন্য তোমরা নিশ্চয়ই বসে থাকতে পারো না এক জায়গায়, তো মিনিমাম 3 দিন ট্রাই করো, যাতে এক জায়গায় লেতে নর্মাল সাইট সিনগুলো ঘুরে নিয়ে তারপর লে থেকে লাদাখের যেগুলো, যেমন ধরো সোমরিরি, তারপর প্যাংগং লেক, এগুলো যেগুলো ধরো 16-17 হাজার ফিট ওপরে রয়েছে সেগুলোতে আসার। নাহলে যে প্রবলেমটা মেইন হয় সেটা হলো অনেকের গা গলায় শ্বাসকষ্ট হতে পারে, প্লাস মাথা ব্যথা, যেটা সব থেকে বেশি হয় কমন প্রবলেম। আরেকটা কথা বলে দিই, পাহাড়ে এসে নর্মালি আমাদের যে প্রবলেমটা হয় আমরা জল খাওয়াটা একটু কমিয়ে দিই, যেহেতু এখানে খুব ঠান্ডা থাকে। কিন্তু লে লাদাখে এসে আমি সাজেস্ট করবো সবসময় তোমরা যত পারো জল খাওয়া, পারলে 3-4 লিটার জল খেলে ভালো হয়। তাহলে চলো আর দেরি না করেই তোমাদেরকে শেয়ার করি কি করে আমি কলকাতা থেকে লে পৌঁছালাম। লে যাওয়ার 2 দিন আগেই আমরা নিউটাউন মেলা গ্রাউন্ডে গিয়ে করোনা আরটিপিসিআর রিপোর্টটা করে নিয়েছিলাম, কারণ লেতে ফ্লাইট থেকে নামার পর এটা ম্যান্ডেটরি ছিল, মানে লে এয়ারপোর্টে এটা চেক করতো। আমরা আছি এখন কলকাতা এয়ারপোর্টে, চেকিং সেরেই আমরা এই বুকিংয়ের জন্য ওয়েট করে আছি, একটু পরেই ফ্লাইটে উঠবো। এখন বাজে 8:35, 9:10 আমাদের ফ্লাইট আছে। কলকাতা এয়ারপোর্টের এত খালি অবস্থা প্রায় অনেক দিন পরই দেখলাম, লোকজন একেবারে নেই বললেই চলে। এখন বোর্ডিংয়ের জন্য প্লেনের দিকে যাচ্ছি, এখান থেকে যাব দিল্লি। ঘন্টা দুয়েক জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্টে এসে কিছুক্ষণ ডিনারের জন্য এদিক ওদিক খুঁজতে হলো আমাদের, তাতে একটু টাইম গেল, কারণ এয়ারপোর্টের ভেতরে ম্যাক্সিমাম দোকানপত্রই বন্ধ ছিল। এইবার তোমাদের বলে দিই আমাদের কলকাতা টু লে ফ্লাইটের জন্য কত খরচা পড়লো। কলকাতা টু লে ফ্লাইট আমাদের পার হেড খরচা পড়েছে 6,780 টাকা করে। আমরা আছি এখন দিল্লি এয়ারপোর্টে,
এখন রাত 2 বাজে, মানে আমরা এসে পৌঁছলাম 11:30টার দিকে। 11:30টার দিকে পৌঁছে খাওয়া দাওয়া, ভেতরে তো কিছুই খাওয়া দাওয়া ছিল না, তাই বাইরে বেরিয়ে ক্যাফে অ্যাট ক্যাফে থেকে 2 চিকেন টিক্কা স্যান্ডউইচ নিলাম। তো দিল্লিতে এইভাবে যদি তোমরা আসতে চাও কানেক্টিং ফ্লাইটে, মানে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কলকাতা টু দিল্লি, দিল্লি থেকে কাল ভোরবেলা মানে 5:30টার দিকে আমাদের কোথায় লের ফ্লাইট আছে। তো এখন 2 বাজে, খেয়ে দিয়ে আমরা ওই বোর্ডিং ফোর্ডিং সব কমপ্লিট করে এখন যাচ্ছি একটু যদি কোথাও বসে রেস্ট নেওয়া যায় সেদিকে। 5:30 অবধি এবার এখানে বসতে হবে, এখন 2:10-15 বাজে, কারণ নেক্সট ফ্লাইটটা আমাদের 5:30টার দিকে। তো এখানে মাস্কটাও খোলা যাচ্ছে না, কারণ মাস্ক খুললে ফাইন দেয়া আছে। কলকাতা টু লের ডিরেক্ট ফ্লাইটও রয়েছে, কিন্তু এই কোভিড সিচুয়েশনে সেই ফ্লাইটের টাইমিংটা একটু অন্য, মানে কম, মানে সকাল সকালের দিকেই ফ্লাইট অ্যাভেলেবেল। তো আমরা যদি সকালের দিকেই ফ্লাইটটা নিতাম আমাদের পৌঁছতে পৌঁছতে দুপুর হলে একটা দিন নষ্ট হতো, তো সেই ভেবেই আমরা একদিন আগে সন্ধ্যের সময় এই ফ্লাইটটা নিলাম যেটা দিল্লি থেকে যাচ্ছে। এই দিল্লি এয়ারপোর্টে আরেকটা জিনিস দেখলাম, লোকজন যাদের কাছে জিনিসপত্র রয়েছে তারা এরকম শুয়ে বসেও রেস্ট করতে পেরেছে, কিন্তু আমরা চেয়ারেই ছিলাম মোটামুটি বসে। হয়ে গেল ভোর 5:30, এখন আমরা চললাম লের উদ্দেশ্যে। জানলা দিয়ে আকাশটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, সেটা একটু ভিডিও করার ট্রাই করলাম, সূর্যটা যদি দেখা যায়। এখান থেকে আমাদের লে পৌঁছাতে লাগবে 1 ঘন্টা। এই হলো লে এয়ারপোর্টে নামার আগে লের পাহাড়ের দৃশ্য, সত্যি দারুণ লাগছিল দেখতে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই একটা বাস নিয়ে, পাবলিক বাস নিয়ে আমরা চলে এলাম লে বাস স্ট্যান্ডের কাছে। এয়ারপোর্টে কিছু ফর্মালিটিস ছিল, যেমন আরটিপিসিআর নেগেটিভ রিপোর্টটা দেখাতে হলো, আর আমাদের একটা ফর্ম না, মানে ওরা নিজেরাই লাইন ধরে জিজ্ঞেস করছিলো কতদিনের জন্য থাকছি লেতে। এবার চলে এলাম হোটেলে, চলো তোমাদের এবার একবার দেখিয়ে দিই হোটেলের রুমটি কেমন। এটি লে বাস স্ট্যান্ডের থেকে 5 মিনিট হাঁটা। আমরা বাস স্ট্যান্ডের অপশানটা নিয়েছিলাম এই জন্যই, কারণ আমাদের ম্যাক্সিমাম ট্রাভেলগুলো, মানে এরপর থেকে লাদাখে যেখানে যেখানে ঘুরবো সবগুলোই বাস, মানে বাস স্ট্যান্ড হয়ে যাওয়ার ইচ্ছে আছে বাস রুটে। তো দেখা যাক কতটা কী পাই, এখনও জানি না। তো তার জন্য লে বাস স্ট্যান্ডের কাছে এই হোটেলটি আমাদের খুব ভালো লেগে গেছিলো। তোমরা চাইলে লে মার্কেটের কাছেও থাকতে পারো। এই হোটেল রুমটির সামনের দৃশ্যটি একবার তোমাদের দেখাই, জানলা দিয়ে কি অসাধারণ দেখতে লাগছে। এবার চলে এলাম রুমের ঠিক বাইরেই একটি লনে। আমাদের রুমটি 3rd floor ছিল, তো রুমের ভিউ তো তোমাদের দেখিয়েই দিলাম জানলা থেকে, সেই যেন মনে হচ্ছে সবুজ পাহাড়, মানে সবুজ গাছ আর পাহাড়গুলো সব ব্রাউন কালারের। এই রুমটিতে আমাদের মোটামুটি খরচা পড়েছিল 1100 মতো। তো এটা সিজন অফ সিজন, হোটেলে এসে মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে
এবার আমরা যাচ্ছি খেতে, সকালে ব্রেকফাস্ট তো করা হয়নি, তো লে মার্কেটের দিকে যাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কী কী পায়। হোটেলেও চাইলে তোমরা খেতে পারো, হোটেলেও খাওয়া দাওয়া রয়েছে, মেনুটা পাইনি তার জন্য নিচে গিয়ে দেখছি কী আছে। এখান থেকে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই, দারুণ দেখতে। এইটা একটা ওই লন তোমাদের আমি দেখিয়েছিলাম, এই লনটা মানে আমাদের রুমের ঠিক বাইরে, তো এখান থেকে ভিউটা একবার দেখায়। চারদিকটাই এখানে নানা রকম হোমস্টে আর হোটেল রয়েছে। আমরা আছি এখন লে মার্কেটে। এইটি আমাদের হোটেল থেকে মোটামুটি মিনিট দশেক লাগলো হেঁটে আসতে, 750 মিটার মতো রাস্তা, যেহেতু একটু উঁচু কষ্টটাও হলো। আর খাওয়ার দাওয়ারের জন্য ভালো জায়গা এখনও খুব একটা খুঁজে পাইনি। একটা জায়গায় গিয়ে আমরা খেয়েছি আলু পরাঠা 30 টাকা করে, খুব একটা ভালো লাগলো না রেস্টুরেন্টটা। দেখি আর কী কী খাওয়ার দাওয়ার পাওয়া যায়। আমার পেছনে দেখতে পাচ্ছ এটা লে মার্কেট, এখানে মোটামুটি সব রকমের সবজি হতে শুরু করে জামাকাপড় সব রকমের এই পাওয়া যায়। এই যে এখানে নিচে বসেছে সবজি, আর আমরা এখন খুঁজতে যাচ্ছি যেটা মেইন সেটা হলো সিম কার্ড, কারণ এখানে এসে আমাদের প্রিপেড সিম কার্ড টাওয়ার চলে গেছে, তো সিম কার্ডটাই খুঁজতে বেরিয়েছি, দেখা যাক কোন দোকানে পাওয়া যায়। অনেকটা লে মার্কেটে হেঁটে 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 সিম পেলাম না, সিম এক দুটো দোকানে পেয়েছিলাম, তার মধ্যে একটাতে শুধুই এয়ারটেলের সিম ছিল। এয়ারটেলের সিম লেতে খুব একটা ভালো টাওয়ার থাকে না, তাই আমি সাজেস্ট করবো তোমরা পারলে জিও বা বিএসএনএল নিও, মোটামুটি টাওয়ার পেয়ে যেতে পারো। আমরা এখনও নিইনি, একটা দোকানে দেখলাম 500 টাকা করে বললো, এক মাসের জন্য টক টাইম থাকবে আর মানে টোটাল 500 টাকা। তো আমরা আর কয়েকটা দোকান ঘুরে দেখবো বলে এখনও নিইনি, ভাবলাম বিকেলের দিকে দেখবো, আজকে আর খুব একটা হানাহানি করার একদমই এনার্জি নেই। তো অনেক খুঁজে খুঁজে এই রেস্টুরেন্টটা পেলাম চাস্কা মাস্কা বলে, খাওয়া দাওয়া কেমন হয় আমি জানি না, দেখা যাক। চিকেন কারি আর রাইস অর্ডার দিলাম, খাওয়া যদি ভালো হয় তাহলে আবার আসা যাবে বা নেক্সট কিছু অর্ডার করা যাবে। খেয়ে দিয়ে আর কিছুক্ষণ লে মার্কেটে ঘোরাঘুরি করে বিএসএনএলের একটি সিম নিলাম যার দাম পড়লো 300 টাকা। তারপর কিছুক্ষণ আশপাশটা ঘুরেই হোটেলে গিয়ে রেস্ট নিলাম। আজকের জন্য এতটাই রাখি, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি যতটা পারি হেল্প করবো।